नमस्कार বাংলার বইঘর यूट्यूब चैनेले আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি আমার গীতা প্রেসের যে কটি গীতা বই আছে বা গীতার সম্পর্কিত বই আছে সেই কটি নিয়ে আমি আজকে ভিডিও করছি, এবং এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও। আমি এই ভিডিওটি আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সৌভিক বাবুর উদ্দেশ্যে আমি করছি। তো উনি আমাকে বলেছেন কমেন্ট করে যে উনি জানতে চেয়েছেন যে গীতা বল উনি আমাকে বলেছেন যে গীতা প্রেসের আর যে সমস্ত গীতাগুলি আছে সেইগুলো নিয়ে আমি একটি ভিডিও করি। তো আমার মনে হলো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, তো সেই জন্য আমি এই ভিডিওটি আজকে আমি আপনাদের জন্য সবারই জন্যই উপস্থাপন করলাম। তো প্রথমেই বলে নিই যে গীতা প্রেস কিন্তু এই ধরনের মানে ধার্মিক বা আধ্যাত্মিক মার্গের বই করার জন্যই এরা কিন্তু বিশেষ, এবং এদের বই কিন্তু অথেন্টিক বই হয়। আপনারা চোখ বন্ধ করে এনাদের বই সংগ্রহ করতে পারেন, কিন্তু আমি প্রথমেই একটা কথা বলে নিচ্ছি, যখন যখন কোনো বই আপনারা সংগ্রহ করবেন তার আগে আপনারা একটু নিজেরা সেই বই পরখ করে দেখে নেবেন, সেই বইটির বিষয়বস্তু দেখে নিয়ে তারপর কিনবেন। আমি কখনোই কাউকে ব্যক্তিগতভাবে কোনো বই কেনার জন্য ফোর্স করি না। যার ইচ্ছে হবে সে কিনবেন, যার ইচ্ছে হবে না সে কিনবেন না। তো আমার কাজ হচ্ছে বাংলার বইঘরে বিভিন্ন বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া, বা আপনারা সেই বই পাঠ করলেন বা পড়লেন কি পড়লেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার পরিচয় করানোটাই কাজ। এছাড়া ভারতবর্ষে বহু এমন অনেক মূল্যবান গ্রন্থ আছে, যে সমস্ত গ্রন্থের যদি আমরা সন্ধান পাই বা সেই সমস্ত বিষয়ের ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস আমরা জানি বা তার ধর্মশাস্ত্র যা আছে, ভারতবর্ষ যুগে যুগে বহু মানুষের সমাগম ঘটেছে, বহু জাতি ধর্ম নির্বিশেষে মিশেছে ভারতবর্ষের মধ্যে, এবং ভারতবর্ষ সেই সমস্ত ধর্ম জাতি তাদের কায়দা কানুন সব কিছুকে একত্র করেছে। ভারতবর্ষের এটাই বিশেষত্ব, ভারতবর্ষ এমন এক দেশ যাতে সকল মানুষের বসবাস, সকল মানুষ জাতি ধর্ম নির্বিশেষে ভালোভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই হলো আমাদের ভারতবর্ষ। তাই আমাদের ভারতবর্ষ দেশ এত মহান, এত পবিত্র। তো সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষের কিছু মূল্যবান গ্রন্থাদি আমি তুলে আনার চেষ্টা করি আমার বাংলার বইঘরের মাধ্যমে, এবং অবশ্যই আমি ভারতবর্ষের অনেক অজানা ইতিহাস ও ভারতবর্ষের অনেক রহস্যময় দিক নিয়েও আমি আলোচনা করব বাংলার বইঘর ইউটিউবের চ্যানেলের মাধ্যমে। তো আমার সাথে সবাই ভিডিও দেখতে থাকুন এবং আমার সাথে এগিয়ে চলুন একসাথে, আমি এই কামনা করি। আমার কাছে এই ছটি গীতা সম্পর্কিত বই আছে, এবং গীতাই বলতে পারেন, এবং আরেকটি গীতা আছে সেটি আমি রাখতে ভুলে গেছিলাম, তো এই গীতাটিও আমি এর সাথে সংযোগ করলাম। তো আমার কাছে দেখুন এই সাতটি গীতা আছে, গীতা প্রেসের গীতা এই সাতটি আছে। তো আমি সাতটির সম্পর্কে আপনাদের আলোচনা করব, এবং আমি এই সাতটির দাম কত কি আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই বলি, যারা খুব সহজে গীতা পড়তে চান বা গীতা পাঠ করতে চান, মানে আপনার সাথে রাখতে চান, যদি মনে করেন যে গীতা একটি পবিত্র ধর্মগ্রন্থ, আপনি আপনার সাথে আপনি যেখানে যাচ্ছেন বা আপনি আপনার জীবনের গীতারকে আপনার সাথে একাত্ম করতে চান, তাহলে কিন্তু আপনারা এই গীতাটি সংগ্রহ করতে পারেন। এটি খুবই স্বল্প মূল্যের একটি গীতা, এটি আপনি 10 থেকে 15 টাকার মধ্যে এই গীতাটি আপনারা পেয়ে যাবেন যে কোনো দোকানে। সর্বাধিক 15 টাকার অধিক মূল্যে এই গীতাটি বিক্রি করা যায় না, তো 10 থেকে 15 টাকার মধ্যে এই গীতাটি পাবেন। এটি একটি খুব সুন্দর গীতা, গীতা প্রেসের এই গীতাটি খুব সুন্দর গীতা। এত ছোট বই, তার মধ্যে 700 শ্লোক স্থান পেয়েছে, তার সাথে গীতার মাহাত্ম্য গীতার বিষয়ও কথাবার্তা বলা আছে, কিন্তু এই গীতাটিতে কিন্তু আপনারা কেবল শ্লোকগুলোই পাবেন, এর কিন্তু ব্যাখ্যা বা আপনারা এর বঙ্গানুবাদ কিন্তু আপনারা পাবেন না, কেবলমাত্র শ্লোকগুলো পাবেন। তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন শুধু শ্লোকগুলো পাবেন এই গীতাতে, এই দেখুন, দেখেছেন? তো এই গীতাটি আপনারা সংগ্রহ করতে পারেন আপনার সাথে রাখার জন্য, বা আপনি যদি নিত্যদিন পাঠও করতে চান বা পড়তে চান তাহলে কিন্তু এই গীতাটিও রাখতে পারেন। ছোট একটি গীতা আপনার সাথে সাথে থাকবে, আপনার 700 শ্লোক, আপনি যদি মনে করেন যে 700 শ্লোক আপনি মুখস্থ করবেন তাহলে কিন্তু আপনারা এই গীতাটি রাখতে পারেন। সবসময় পড়লে আপনার মনের মধ্যে মানে সেই শ্লোকগুলো গেঁথে যাবে, আপনি বলতে পারবেন। যদিও আমি আমার নিজের ব্যক্তিগতভাবে কথা বলছি, আমার কিন্তু 100 শ্লোক মনে থাকে না, মনে নেই আমার,
8-10টা শ্লোক মনে থাকে বা মনে এখনো পর্যন্ত মনে আছে, পরবর্তীকালে আরও শ্লোক মনে থাকতে পারবে বা মনে থাকবে কি না আমি তা বলতে পারছি না। আমি পড়তে পড়তে আমার বেশ কিছু শ্লোক মুখস্থ হয়ে গেছে গীতা, তো আমি রিডিং পড়ি, তো এই জায়গাটা আমি বলে দিলাম। তো এই গীতাটি আপনারা নিতে পারেন, খুবই ভালো গীতা এটি। এরপর যে গীতাটির কথা বলবো সেটি হচ্ছে এই গীতাটি। আপনারা যদি আরেকটু বেশিভাবে ভগবদ্ গীতা পড়তে চান বা ভগবদ্ গীতার সাথে আরেকটু আপনারা আপনাদের আত্মার সাথে যুক্ত করতে চান ভগবদ্ গীতাকে, তাহলে আপনারা এই গীতাটি সংগ্রহ করতে পারেন। এটিও গীতা প্রেসের গীতা, খুবই স্বল্প মূল্যের গীতা। আমি দামটি বলে দিচ্ছি কত, এটি হচ্ছে নামটা আগে দেখে নিন, শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্লোকার্ধ সহ, ঠিক আছে। এবং এটির কোড নাম্বার হচ্ছে 496। গীতা প্রেসের লোগো দেওয়া আছে গোরক্ষপুর, দেখুন কত সুন্দর একটি গীতা। এই গীতাটিও খুব ভালো গীতা, গীতাটির পেজ সংখ্যা হচ্ছে 294 এবং দামটি আমরা দেখে নিই কত। এই শ্লোকটি সমস্ত গীতাতেই আপনারা পাবেন, গীতা প্রেসের যে কোনো বইতেই পাবেন। দেখে নিন দামটি, মাত্র 25 টাকা মূল্যের এই বইটি। এই বইটি খুব সুন্দর বই, এই বইতে কিন্তু শ্লোকের সাথে সাথে তার ব্যাখ্যা দেওয়া আছে গীতার। তাই এই বইটি যদি আপনারা কেনেন আপনারা কিন্তু গীতা সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন, মানে গীতা আপনারা পড়তে পারেন, পাঠ করতে পারেন, আপনাদের অনেক ভালো ধারণা হবে, মানে গীতা সম্পর্কিত অনেক জ্ঞান আপনারা লাভ করবেন, অর্জন করবেন এই গীতাটি সংগ্রহ করলে, এই গীতাটি পড়তে পারেন। এটি একটি পকেট গীতা, আপনারা যে কোনো স্থানে এই গীতাটি নিয়েও যেতে পারেন, আপনাদের যে আপনাদের জীবনের সাথে এই গীতাটি মানে অংশ হয়ে আপনার সাথে যেতে পারে। আর গীতা আপনি ব্যাগে রাখতে পারেন, গীতা আপনি যদি আপনার সাথে রাখেন তাও কিন্তু খুব ভালো, আপনি রাখতে পারেন গীতা। তো গীতা কিন্তু সবার জন্য, একটা কথা আমি বারবার বলে দিতে চাই আমার ভিডিওর মাধ্যমে, শ্রীকৃষ্ণ সর্বভূতের মধ্যে আছে, শ্রীকৃষ্ণ কিন্তু সবারই মধ্যে অবস্থান করছেন। আমাদের যে দেহ, যে জড়দেহর মধ্যে যে জীবাত্মা বাস করে, সেই জীবাত্মাই কিন্তু শ্রীকৃষ্ণের অংশ। তো সেই শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের সবারই মধ্যে বাস করছে, প্রত্যেকটি প্রাণীর মধ্যে, সর্বভূতে, সর্বস্থানে উনি বিরাজমান, সর্ব জড় পদার্থে, সর্বজীবিত পদার্থে উনি বিশ্বমান। তো তিনি সবের মধ্যে আছেন, তাই জন্য গীতা কিন্তু সবারই জন্য পাঠযোগ্য। আপনি সবাই পড়তে পারে, সবাই গীতা পড়তে পারে, সবাই গীতা পাঠ করতে পারে। আর আপনার মনের শুদ্ধ করার জন্যই গীতার সৃষ্টি। গীতা পড়বার জন্য আপনাকে শুদ্ধ হতে হবে না, গীতা পড়লে আপনি শুদ্ধ হবেন, এটা মাথায় রাখবেন সবসময়। গীতাতে বলা আছে গীতাকে কেউ অপবিত্র করতে পারে না, এত ক্ষমতা কারুর নেই। গীতা আর আমাদের দেহশুদ্ধি, অনেকে বলেন যে দেহশুদ্ধি না করে গীতা পড়া যায় না, এটি কিন্তু ভুল ধারণা। শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের দেহ হচ্ছে ক্ষয়শীল, দেহ ক্ষয় পেয়ে যাবে, দেহ কিন্তু সত্য নয়। সত্য কি? সত্য হচ্ছে আত্মা, আত্মার যে অবস্থান তা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় না। তাই দেহ বিনাশশীল, দেহর মধ্যে যদি আপনারা যদি ধরেন আমাদের দেহ শুদ্ধ হয়, তাহলে কিন্তু এটি ঠিক নয়। দেহ প্রতি সেকেন্ডে পরিবর্তন হচ্ছে, তার কারণ আমি প্রমাণ দিয়ে বলে দিতে পারি। কারণ আমাদের দেহের মধ্যে সহস্র কোষ আছে, সেই কোষের মধ্যে কি আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ছাড়া এছাড়া আর কি কি আছে, সাইটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম আছে, গলগি বডিজ আছে এবং মাইটোকন্ড্রিয়া আছে। তো এই এই যে দেহর মধ্যে নিউক্লিয়াস, একটি কোষের মধ্যে যে নিউক্লিয়াস অবস্থান করছে, এই এর মধ্যে কিন্তু বিভিন্ন পাক পরিপাক হচ্ছে, খাদ্য উৎপাদন হচ্ছে, খাদ্য ক্ষয় হচ্ছে, খাদ্য সরবরাহ হচ্ছে, সবই হচ্ছে, এবং বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে। বর্জ্য পদার্থ যদি কোথাও থেকে উৎপন্ন হয় তাহলে সেটি শুদ্ধ হতে পারে না। সেই জায়গা থেকে বিচার করে কিন্তু আমাদের দেহের মধ্যে কিন্তু সবসময় ক্ষয়কার্য চলছে, আমাদের দেহের মধ্যে সবসময় বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে, সেই জন্য দেহ কিন্তু সম্পূর্ণ শুদ্ধ কোনো দিন হতে পারে না। আপনি গীতা পড়লে শুদ্ধ হবেন, আপনার চেতনা শুদ্ধ হবে, আপনার আত্মা শুদ্ধ হবে, আপনার শরীর শুদ্ধ হবে, আপনার মন শুদ্ধ হবে, আপনার আত্মা শুদ্ধ হওয়াটাই সব থেকে বড় কথা। গীতায় বারবার বলা হচ্ছে যে দেহ কিন্তু বিনাশশীল, দেহ ক্ষয়প্রাপ্ত হয়, দেহ কিন্তু কোনো দিন অমর হয় না, দেহ প্রকৃতির সম্পদ, প্রকৃতিতে বিলীন হয়ে যায়। আত্মা পরমাত্মার সম্পদ, আত্মা পরমাত্মায় মিলিত হয় যদি আপনার উন্নত মার্গ সৃষ্টি হয়। তো সেই জায়গা থেকে আত্মা পরমাত্মায় যায়, সেটি মাথায় রাখবেন। সেই আত্মা পরমাত্মায় যাবার জন্যই গীতা পাঠের ভূমিকা। আপনার আত্মা দিয়ে গীতাকে অনুধাবন করেন, আত্মা দিয়ে আপনি গীতাকে বোঝার চেষ্টা করেন, তাহলেই কিন্তু আপনার মন ঠিক হয়ে যাবে, আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন।
এরপর যে গীতাটির কথা বলবো সেই গীতাটি হচ্ছে এই সরল গীতাটির কথা বলবো। এই গীতাটি খুব সুন্দর গীতা, সব থেকে সহজ গীতা, মানে আপনি খুব সহজে এই গীতাটি পাঠ করতে পারেন বা পড়ে নিতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না এই গীতাটি পড়তে, এত সহজ সরল ভাষায় গীতাটি লেখা হয়েছে। শ্লোক ও তার মানে দেয়া আছে, দেখুন আমি গীতাটি পুরোটি পড়ে ফেলেছিলাম, তো আমি দাগ দিয়ে রেখেছি বিভিন্ন অংশ গীতার, দেখে নিন আমার যে যে লাইনগুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরে আমার ভিডিওতে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, এটি খুব সহজে আপনি পড়ে নিতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। দেখুন কত পাতার বই আমি বলে দিচ্ছি, 192 পাতার বই এটি, এবং এই বইটির মূল্য আমি আপনাদের বলে দিচ্ছি, এই বইটির মূল্য হচ্ছে মাত্র 30 টাকা। তো এই গীতা দুটি আমি কথা বলে নিলাম, এই গীতাটি অবশ্য, হ্যাঁ এই দুটি গীতা কিন্তু পেপার ব্যাকে, মানে পাতলা পেপার দিয়ে মলাট করা, আর খুব সুন্দর কভার। আর গীতা প্রেসের কি বলবো, নতুন করে গীতা প্রেসের বই মানেই হচ্ছে খুব সুন্দর বই, আপনার একটি আধ্যাত্মিক চেতনা মানে অনুভব হবে আপনার মধ্যে যদি আপনি গীতা প্রেসের বই হাতে নেন, তো এই একটাই বিষয় আছে। এরপরে যে গীতাটির কথা বলবো, এই গীতাটি আমার একদম খুব নতুন সংগ্রহ করা, এই গীতাটি আমি কিন্তু এখনও পড়ে উঠতে পারিনি, তাই এই গীতাটির বিষয়ে আমি খুব বেশি কিছু বলবো না। গীতাটির নাম আপনাদের বলে দিচ্ছি, শ্রীমদ্ ভগবদ্ গীতা, দেখে নিই পদ্যচ্ছেদ তন্ময় এবং বঙ্গানুবাদ সহ এই গীতাটি। তো এই গীতাটি আমি খুব মানে রিসেন্ট কিনেছি দু এক দিনের মধ্যে, তাই এই গীতাটি আমার এখনও পড়া হয়ে ওঠেনি। 80 টাকা দাম গীতাটির, আমি এই গীতাটি নিয়ে যখন পড়বো আমি নিশ্চয়ই এই গীতাটির বিষয়ে আলাদা করে ভিডিও করে আপনাদের বলবো। এবং গীতা প্রেসের বইতে আপনি ছবি পাবেন, সেই দিক দিয়েও দেখিয়ে নিন কত সুন্দর সুন্দর ছবি পাওয়া যায় গীতা প্রেসের, এবং এদের বইয়ের কোয়ালিটি খুবই ভালো, এবং বইয়ের পেজ সংখ্যা আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি, এটি হচ্ছে 494, আর দুটো তিনটে পাতা আছে, ধরে নিন ওই 495 কি 500 পাতার মতো বইটি। তো এই বইটিও খুব সুন্দর বই, হার্ড কভারে বই, এই গীতাটিও আপনারা কিনতে পারেন। কিন্তু এই গীতাটি একটু শক্ত, আমার যেটুকুনি দেখে মনে হয়েছে একটু শক্ত, এর থেকে সরল গীতাটা অনেক ভালো এবং সুন্দর, সহজে বুঝতে পারবেন। এরপর যে গীতাটির কথা বলবো সেই গীতাটি হচ্ছে এই গীতাটি, এটি হচ্ছে গীতা রসামৃত, এটি ভালো করে বুঝবেন, গীতা রসামৃত, এখানে হচ্ছে গীতার যে আপনি তার থেকে যে রস আস্বাদন করছেন সেটি রসামৃত। গীতার মানে ভেতরের অন্তর্নিহিত রস সম্পর্কে বা গীতার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা আছে এই বইটিতে, এটি হচ্ছে 120 টাকা দাম। এই বইটিও খুব স্বল্প মূল্যের বই, খুব সুন্দর বই, দেখুন কত মোটা একটি বই, মাত্র অত স্বল্প মূল্যের বই, 720 পাতার বই এটি, এটিও খুব সুন্দর গীতা, এবং এতে হচ্ছে গীতা রসামৃত এটি, ঠিক আছে, এটি মনে রাখবেন, এটি গীতা রসামৃত, আর এগুলো হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যদিও সবই গীতাই, তো সেই জায়গা থেকে এই বইটিও আপনারা বুঝে সুঝে একটু দেখে নিয়ে কিনবেন, যখন কিনবেন তার আগে একটু বিচার করে নেবেন বইগুলো, একটু দেখে নেবেন তারপরে কিনবেন, আমার ভিডিও দেখে কখনোই বই সংগ্রহ করবেন না, আপনারা বুঝে বিবেচনা করে বই কিনবেন যখনই কিনবেন। এরপর যে ভগবদ্ গীতাটির কথা বলবো সেটি হচ্ছে গীতা দর্পণ। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেলাম, এই গীতাটি এই দুটো গীতা আমি নতুন সংগ্রহ করেছি, খুব এক দুদিন হলো কিনেছি, তাই এই দুটি গীতা সম্পর্কে আমি বিশদে কিছু বলতে পারলাম না, আমি পড়ে নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো। এরপরে যে গীতাটির কথা বলবো এই গীতাটির নাম হচ্ছে গীতা দর্পণ। এই গীতাটির বিশেষত্ব বলছি, এটি কিন্তু গীতার দর্পণ, এই বড় যে গীতাটি দেখছেন এটি দর্পণ রূপে কাজ করবে এই গীতাটি। দর্পণ মানে বোঝা যাচ্ছে আয়না, মানে যেখানে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পাবেন, মানে আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তো সেই প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন যে এই বইটির মাধ্যমে। যদি এত বড় বই কারোর পক্ষে পড়া বা পাঠ করা সম্ভব না হয় তাহলে সে কী করবে, সহজে গীতাকে বোঝার জন্য বা অন্তরে স্থাপন করার জন্য সে এই গীতাটি কিনে নিতে পারেন এবং এই গীতাটি পড়তে পারেন। এটি গীতা দর্পণ, এতে কী করা আছে, গীতার বিভিন্ন মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এবং এটি প্রশ্নোত্তরে করা আছে, প্রশ্ন এবং উত্তর দিয়ে এই গীতাটি সম্পূর্ণ করা হয়েছে। এই গীতাটি খুব ভালো গীতা, মানে গীতার কিন্তু এটি অবশ্যই একটা কথা বলবো, এটি কিন্তু গীতা দর্পণ, এটি কিন্তু গীতার একটি অংশ, কিন্তু গীতা এটা কিন্তু আপনি ওই 700 শ্লোক ওইভাবে পাবেন না, কিন্তু এটিতে গীতার
ব্যাখ্যা আছে, গীতার বিষয় আলোচনা করা আছে সুগভীরে। যেহেতু আমি গীতা নিয়ে কথা বলছি, তাই জন্য এই গীতাটিও আমি দেখালাম। এটি গীতা দর্পণ নামে এই গীতাটি, এটি হচ্ছে দর্পণ রূপে কাজ করবে। তো এই বইটির দাম কত সেটি আমি আপনাদের বলে দিচ্ছি, যদিও এই এই বইটির দাম হয়তো এখন একটু হয়তো বৃদ্ধি পেতে পারে। আমি যদিও পুরনো ভার্সানে কিনেছিলাম বলে দামটি কম, 90 টাকা, এখন হয়তো এইটির মূল্য 110 কি 120 টাকা হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। এটির পেজ সংখ্যা কত তাও আমি আপনাদের বলে দিচ্ছি, এটি হচ্ছে দেখে নিন 352 পাতার বই। তো আপনারা দেখে নিলেন, এটিও খুব সুন্দর গীতা, গীতা দর্পণ। এতে খুব সহজে আপনাকে গীতার বিষয় অনেক ব্যাখ্যা করে লেখা আছে, গীতা কী, গীতা কেন পড়বেন, গীতার মাহাত্ম্য কী, এক একটি শ্লোকের বিশেষ ব্যাখ্যা করা আছে, কিন্তু 700 শ্লোক কিন্তু নেই, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনী, গীতার বিস্তৃত টিকা এবং পরিশিষ্ট সহ, এবং স্বামী রাম সুখদাসজির ভাষ্যে রচিত গীতা প্রেস। এই গীতাটি হচ্ছে আসল গীতা, মানে একদম পরিপূর্ণ একটি গীতা যদি ধরেন তাহলে এই গীতাটিকে ধরতে পারেন, মানে গীতা প্রেসের একদম শ্রেষ্ঠ একটি সৃষ্টির মধ্যে একটি। তো এই গীতাটি আপনারা পড়তে পারেন। এটি হচ্ছে গীতা নিয়ে যদি আপনি গভীরে গবেষণা করতে চান, গীতার সম্পর্কে গভীরে আলোচনা করতে চান, পর্যালোচনা করতে চান, গীতার বিষয় বুঝতে চান, তাহলে এই বইটি আপনি অবশ্যই সংগ্রহ করবেন। দেখুন আমি এই বইটি পড়া চলছে আমার, অনেকটাই পড়ে ফেলেছি। দেখুন আমি নোট কোটেশন করে রাখি, আমি দাগ দিয়ে দিয়ে রাখি যে বিষয়গুলো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আরও পড়াশোনা করা দরকার। তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, এটি অত্যন্ত ভালো, উন্নত মানের এবং প্রচলিত একটি গীতা এবং অথেন্টিক গীতা, আমি এইটুকুনি আপনাদের এটি বলতে পারি। এই গীতাটির মূল্য হচ্ছে 450 টাকা। আচ্ছা একটা কথা বলে রাখি, গীতা প্রেসের কিন্তু সাধারণত খুব একটা ডিসকাউন্ট হয় না। আপনারা কলেজ স্ট্রিটের কিছু দোকানে হয়তো 10% ডিসকাউন্ট পেতে পারেন, কিন্তু কিছু দোকানে পাবেন না, সেটিও আমি আপনাদের বলে দিলাম। গীতা প্রেসের যেহেতু বইয়ের দাম খুব কম, ওই জন্য ডিসকাউন্ট সবাই দিতে চায় না। এটি হচ্ছে 1344 পাতার বই। তো এই হচ্ছে আমার গীতা প্রেসের গীতা সংগ্রহ বলতে পারেন। আমি এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি একটাই অনুরোধ করব যে মানুষের মধ্যে গীতা পড়ার বা গীতা পাঠ করার যে আগ্রহ সেটি জাগ্রত করে তুলুন, কারণ গীতা হচ্ছে এমন এক গ্রন্থ যার মধ্যে কিন্তু সকল বিশ্বের, সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান লিপিবদ্ধ করা আছে। এবং যেহেতু এটি শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী, তাই গীতা কিন্তু সবাই পড়তে পারেন। এখানে কোনো ধর্মের বিভাগ করবেন না, কোনো জাতির বিভাগ করবেন না, গীতা সকলের জন্য, গীতা সবাই পড়ুন, না পড়ার কিছু নেই। গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে আমাকে, যেই আমাকে স্মরণ করবে, যেই গীতা শ্রবণ করবে, যে কোনো মানুষ, যে কেউ গীতা শ্রবণ করবে তার কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হবে। সেই জায়গা থেকে বলছি গীতা পড়ুন, গীতা সবাই পড়ুন, গীতা সবাই পড়ুন, গীতা সবাইকে উপহার দিন বা দান করুন, যেটাই করুন আপনারা গীতার সাথে যুক্ত হন। গীতা কিন্তু মানুষকে, সকল মানুষের জন্য গীতা, মানে এরকমও লেখা আছে যদি পৃথিবীর নিকৃষ্টতম মানুষ, নিকৃষ্ট এটা কিন্তু লেখা আছে, আমি নিজে কিছু কথা বলছি না, গীতার থেকেই বলছি, পৃথিবীর নিকৃষ্টতম মানুষও যদি শ্রীকৃষ্ণের নাম করেন বা ভগবদ্ গীতা শ্রবণ করেন বা ভগবদ্ গীতা যদি পাঠ করার চেষ্টা করেন বা উনি যদি ভগবদ গীতা শুনে উনি যদি শ্রীকৃষ্ণের শরণাগত হন, তাহলে কিন্তু তিনি সেই নিকৃষ্টতম ব্যক্তিও কিন্তু ভগবদ ধাম প্রাপ্ত হন, তিনি তার আত্মার মুক্তি ঘটে। তো তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই ভালোবেসে গীতা পড়ুন এবং সুন্দর জিনিস করুন, সুন্দর জিনিস ছড়িয়ে দিন পৃথিবীতে, সুন্দর পৃথিবীকে সুন্দর করে তোলার চেষ্টা করুন। আমরা সবাই মিলে পৃথিবীকে সুন্দর করে তোলার চেষ্টা করি এই সমস্ত মূল্যবান গ্রন্থের মাধ্যমে। তো বাংলার বড়িঘরের এই উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন, আর একটু গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আমারও ভাল লাগে। আর ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।